পঞ্চায়েত ত্রিস্তরীয় নির্বাচন কু নেই ব্যস্তর গরম গঞ্জাম জেলার আস্কা মণ্ডলী অন্তর্গত মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত চয়ন হইতিবা বিজেডি সমর্থিত সরপঞ্চ প্রার্থী দেবরাজ নায়ক তাঙ্ক চিহ্ন সূর্য চিহ্ন সমিতি সভ্যা গায়ত্রী আচার্য তাঙ্কর চিহ্ন হচ্ছে কেটি চিহ্ন এই দুই জন উচ্চশিক্ষিত সহিত সমাজসেবী নামে বেশ পরিচিত মঙ্গলপুরর সুনা পুয়া সূর্য চিহ্ন বিজয় দেবরাজঙ্কর জয় গায়ত্রী অপার লড়ে জিতা কেটিলি চিহ্নরে রহিব সে আম সাথিরে যদি কোণী লোকর স্বাস্থ্য সমস্যা হুয়ে তাহলে সবুলে লোকের সেবার রুহতি দেবরাজ ভাই সে বর্তমান মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ প্রার্থী হওয়া পরে অঞ্চলের বর্তমান খুশির লহরী খেলি যাই তাঁর বিপুল পরিমাণের ভোট দিয়ে জয়যুক্ত করতু সেইপরি মঙ্গলপুর সমিতি সভ্য প্রার্থী গায়ত্রী আচার্য তাঁর চিহ্ন কেটি চিহ্ন এ পঞ্চায়েতর সে জন দক্ষ সমাজসেবী এই দুজন প্রার্থী বিজয়নতা দল সমর্থিত প্রার্থী প্রার্থী অটন্তি মঙ্গলপুরর সুনা পুয়া সূর্য চিহ্ন বিজয় দেবরাজঙ্কর জয় গায়ত্রী অপার লড়ে জিতা কেটিলি চিহ্নরে রহিব সে আম সাথিরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক স্বচ্ছ ভাবমূর্তি সহ স্বচ্ছ শাসনের অনুপ্রাণিত হয়ে এই সরপঞ্চ সমিতি সভ্য দৃঢ় প্রতিশ্রুতি এই পঞ্চায়েতর উন্নতির পথে আগে আসি সে আজ মু নুহে মো পরিচয় মো মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত এ গাঁর টেক রাখা সহ এ পঞ্চায়েত মো গর্ব ও গৌরব আজ এ নির্বাচন ময়দান মো অগণিত আশীর্বাদ নেই এ যুদ্ধক্ষেত্র অনাইছি তেমন মো রথর সারথী হচ্ছেন আপন মানে যে বিশ্বাস রক্ষি আজ আপন সেবা করা সুযোগ দিয়েছেন নিশ্চিত এ নির্বাচন যুদ্ধে আপনার সম্মান ও ভাল পাইবা তা সহ মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতর স্বাভিমান রক্ষা মোর মৌলিক অধিকার সঙ্গে সঙ্গে মোর মৌলিক কর্তব্য মঙ্গলপুর পঞ্চায়েত বাসিন্দা মোর বিশ্বাস ও ভরসা তেমন সরপঞ্চ প্রার্থী দেবরাজ নায়ক তাঁক চিহ্ন সূর্য চিহ্ন এবং সমিতি সভ্য প্রার্থী গায়ত্রী আচার্য তাঁক চিহ্ন কেটিল চিহ্ন তবে তাঁর বিপুল পরিমাণের ভোট দিয়ে জয়যুক্ত করতু মঙ্গলপুরর সুনা পুয়া সূর্য চিহ্ন বিজয় দেবরাজঙ্কর জয় গায়ত্রী অপার লড়ে জিতা কেটিলি চিহ্নরে রহিব সে আম সাথিরে রিপোর্ট নিউজ 10 ওড়িয়া।